एक बच्चा लापता है, इंडियन फैमिली है। অপেক্ষার হলো অবসান, অবশেষে প্রকাশ এলো কারিনা কাপুরের রহস্যে মোড়া ক্রাইম থ্রিলার দি বাকিংহাম মার্ডার্স এর প্রথম টিজার। মাত্র এক মিনিটে এই টিজার যেন রহস্যের এক জটিল জাল বুনে দিয়েছে দর্শকদের মনে। টিজারের শুরুতেই দেখা যায় একটা ছোট শিশুর নিখোঁজ হয়ে যাওয়ার হৃদয় বিদারক দৃশ্য। শিশুটির মা জাসমিত ভামরা, যিনি পেশায় একজন গোয়েন্দা, নিজেই নিজের সন্তানের এই ভয়ানক পরিণতির রহস্য উদ্ঘাটনে যেন মরিয়া হয়ে উঠেছেন। আবেগের প্রতিটা ঢেউয়ে ভাসতে ভাসতে তিনি সামনে এগিয়ে যান, প্রতিটি পদক্ষেপে রহস্য আরো গভীর হতে থাকে। কারিনা কাপুরের অনবদ্য অভিনয়ে জীবন্ত হয়ে উঠেছে জাসমিতের এই চরিত্রটি, যেখানে একজন মা হিসেবে তার আবেগ, আবার একই সঙ্গে একজন গোয়েন্দা অফিসার হিসেবে তার বুদ্ধিমত্তা মিলেমিশে একাকার হয়ে গেছে। দি বাকিংহাম মার্ডার সিনেমার চিত্রনাট্য লিখেছেন অসীম আরোরা, কাশ্যপ কাপুর এবং রাঘব চক্কর। সঙ্গল মেহতার পরিচালনায় এই সিনেমাটা নির্মিত হয়েছে রহস্যে মোড়া ভাবে, তেমনি আবেগের তীব্রতা নিয়েও এগিয়ে গেছে সিনেমার গল্প। সিনেমাটি প্রযোজনা করেছেন শোভা কাপুর, একতা কাপুর এবং কারিনা কাপুর নিজে, যার মাধ্যমে প্রযোজনায় প্রথমবারের মতো নাম লিখিয়েছেন এই অভিনেত্রী। এই সিনেমা কি রহস্যের পর্দা উন্মোচন করতে পারবে? জাসমিত রূপে কারিনা কি পারবে তার সন্তানকে ফিরে পেতে? এই সকল প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে 13 সেপ্টেম্বর পর্যন্ত।